শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার ঘোষণার বিরোধিতা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে আজ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। সোমবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অজুহাতে সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অফিস ও ব্যাংকের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। এটি সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। সরকার দেশের মানুষের নাগরিক ও মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছে অভিযোগ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নিজেদের সীমাহীন লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এ কারণে নিজেদের দেউলিয়াত্ব তারা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা আরো বলেন, অর্থনৈতিক সংকটের জন্য সরকার ইউক্রেন যুদ্ধকে দায়ী করলেও প্রকৃতপক্ষে অনেক আগেই তারা দেশকে দেউলিয়া করে ফেলেছে। ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রতি বছর 60-70 হাজার কোটি টাকা করে বিদেশে পাচার করেছে, আর এখন সংকটের জন্য ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখাচ্ছে। এতদিন মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়ে সরকার এখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে হাত পাতছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। তার ভাষ্যমতে, পাচারের মাধ্যমে সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে। জ্বালানি তেলের মজুত ফুরিয়ে আসছে, নতুন করে জ্বালানি তেল আমদানির টাকাও নেই সরকারের কাছে। দেশের অর্থনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে মান্না বলেন, এই সরকার দেশকে দেউলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান সংকটের দায় কেবল এই সর্বগ্রাসী সরকারের। জ্বালানি তেল সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন শ্রীলঙ্কার প্রায় সমান এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। তিনি আরও বলেন, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ অবৈধ দুর্নীতিবাজ সরকারের পতন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করা। অন্যথায় এই সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশকে মেধাহীন করবে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া রাষ্ট্রে পরিণত করবে। এদিকে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, সরকার উন্নয়নের নামে লুটপাটের নীতি গ্রহণ করেছে, বিপর্যয়ের মধ্যে পড়েছে দেশের অর্থনীতি। লুটপাট ও পাচারের ফলে দেশের ডলারের সংকট তৈরি হয়েছে। অথচ এই সংকটকে পুঁজি করে জ্বালানি তেল সহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে, আর সরকারের ছায়াতলে থাকা কতিপয় লুটেরা এতে লাভবান হচ্ছেন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে সরকার ও শাসন ব্যবস্থা বদলাতে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে 27 আগস্ট বিক্ষোভ ও পদযাত্রার ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এ উপলক্ষে জোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের নাভিশ্বাস তুলেছে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধিকে যুক্তি দেখানো হলেও গত 7 বছরে জ্বালানি বেচে সরকার 48 হাজার কোটি টাকা লাভ করেছে। সরকার চাইলেই সমন্বয় করে জনগণের ভোগান্তি কমাতে পারত, কিন্তু তা না করে সরকার তার লুটপাট দুর্নীতির ব্যয়ভার জনগণের উপর চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতারা আরো বলেন, সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সারা দেশে গুম, খুন, পুলিশি হত্যাকাণ্ড, নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে হামলা ও ভয় দেখানোর কাজ চালিয়ে যাচ্ছে। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশচুম্বী। সারা দেশে চা শ্রমিকেরা দিনে মাত্র 300 টাকা মজুরি দাবিতে আন্দোলন করছেন, অথচ দাবি না মেনে তাদের হয়রানি করা হচ্ছে। বর্তমান বাজারে এই মজুরি অমানবিক। গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বেই চা শ্রমিকদের 300 টাকা মজুরির ঘোষণা দেওয়ার দাবি জানান।